শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা ঝলমলিহাট রাজশাহী ঝলমলিহাট থেকে দেখি আজকে আমরা সরিষা গম ভুট্টা এগুলোর দামটা কেমন আছে তো দর্শক এগুলো আমরা দেখছি খেসারি কালাই কেমন দাম বলছে স্যার 70 টাকা খালি 70 টাকা কেজি না ও এগুলো হচ্ছে খেসারি কালাই ব্যাপারী ভাইরা 70 টাকা কেজি বলেছে এখনো তাই নাই কত আলে দিতে চাইছিলেন চাচা আপনি আমি 80 টাকার কথা 80 টাকা হলে দিতে চাইছে তো এখানে যে চিনি পড়ছে দিয়ে দিবেন কত দিছে ভাই একটা চিনি দেয়া যাচ্ছে যদি এই দাম হয় তো ভাই কই ঘরে ও মানে অন্য ব্যাপারী যদি বেশি বলে দিতে হবে আর নাইলে ভাইকে দিতে বলেছে তাও সুন্দর যদি বেশি মানে বলে থাকে বলেছে বিক্রি করে দিবে না ওই দাম হলে 70 টাকা করে হলে তাকে দিতে তো দেখি আমরা এই পাশে সরিষার বাজার কেমন আজকে আমরা এখানে ধনিয়া দেখছি ভাই নতুন ধনে না এখানে আমরা দেখেছি ধনে দেখছি কি দাম বললো ভাই 45 সম্মুখ করা হিসাবে বিক্রি দিচ্ছেন না দেন না কত হলে দিচ্ছিলেন আপনি কত 6.5 তাহলে অনেকটাই এখনো ডিফারেন্স 6.5 চাইছে 4500 দাম বলছে আমরা এখানে কিছুটা সরিষা দেখছি শুকনো সরিষা মনে হয় কি চাচা কিনছেন নাকি কেমন দাম নিলেন সরিষা আজকে একটা 2800 কিনেছেন সর্বোচ্চ বাজার কেমন আছে ভালোটা ২৯০০ পর্যন্ত আছে ভালো সরিষা আমরা দেখছিলাম কালকেও ২৯-২৫ দুর্গাপুর হাটে সরিষা কিনা বেচা হয়েছিল আমরা এখানে কিছু গম দেখছি দানাটা একটু চিকন দানা গমে একটা 650 টাকা দাম চাচা নতুন নাকি নতুন কি দাম বললো 1350 অনেকটা দাম কম বলছে তো দানাটা একটু চিকন দাম কম দানাটা একটু চিকন দানা হয়তো একটু মোটা দানা হলে না 50 বেশি হবে নাকি একটা গম 1500 হয়েছে তাহলে দানা ভালো ছিল তো একটা শুকনো নতুন গম একটা গম বেচে কিনা হয়েছে 1500 শুকনো মানে একদম মোটা দানা ভালো আর এটা আমরা দেখছি সরিষা দানাটা মোটামুটি ভালো দানা আছে খারাপ নেই কেমন দানা দাম বললো চাচা 3000 পর্যন্ত দাম দিছে তাহলে মোটামুটি ভালো দাম বলছে তো এখানে 41 কেজিতে মন নাই না 1 কেজি বাড়তি নাই গম সরিষা কে আমাকে বলেন আপনার লাভ হ্যাঁ আপনি কি আসছিলেন ধান বিক্রি করলেন কি ধান কত বেচলেন লাল সন্ধান না গুঠি মোটামুটি দাম ভালো পাইছেন তো মেলা তো দর্শক আমরা এখানে একটা গম দেখছি এটা নতুন গম ভাই না দানাটা একটু মোটা দানা কি দাম বলছে ভাইরা 1300 থেকে নরম গম তো 1300-1400 টাকা মানে একটু শুকনো হলে 1400 আর এটা একটু নরম আছে 1300 টাকা দাম হচ্ছে আর ভালো গম হলে 1400 টাকা বেচে কিনা হচ্ছে সর্বোচ্চ বাজার এক ভাই ওখানে বলছিল 1500 বেচে কিনা হয়েছে তাহলে পুরাতন নাকি মানে অরিজিনাল বাজার মানে 1400 পর্যন্ত আছে 1300 থেকে 1400 আসসালামু আলাইকুম তো দর্শক আমরা এখানে দেখছি ধনিয়া কেমন দাম বলছে চাচা ওই 46-47 এর মধ্যে দাম হচ্ছে দাম দিব ভাই এখানে 46 দাম বলছে না বলা দাম আপনি 700 দাম বলেছে আপনি এখানে 800 চাইছে 4700 পর্যন্ত দাম হয়েছে 800 হলে দিতে চাইছে 4800 হলে চাচা দিতে চাইছে তো 4700 বলছিল দাম হয়েছে ধনের মতো অনেকটা কোয়ালিটির উপরে দাম হয় চাচা আপনারটা কেমন দাম বলল 4500 একটু আপনারটা অনেকটা একটু কম আছে এই কারণে ভিজা আছে তাই একটু ভিজা আছে
আমরা এখানে কিছুটা তিল দেখছি, তিলের বাজারটা আমরা গত শনিবার জানছিলাম 4400-4500 এই দামে বেচা কেনা হচ্ছিল তিল।